দেখিস এত তাজা, এত বড় ফ্রেশ কলা খাইতে পারবি? তোরা আস, তোরা অশিক্ষিত মূর্খ বরবর, তোরা মিথ্যা কথা বলে মানুষকে ধোকা দিস, তোরা স্বর্গের লোভ দেখাস অথচ তোরা নরকে পড়ে জ্বলে পড়ে মরিস, তোরা মিথ্যুক ধোকাবাজ। ওই যে দেখো একজন লয়ার তুর্কির, তার নাম আলী, ওখানে আমি জানালা খুলবো না, ঠান্ডা বাহিরে ভীষণ ঠান্ডা, আমি যদি তাকে ডাকি আলী বলে ডাকলেই সে আমার কথায় সাড়া দিবে। সে মুসলমান, তুর্কির মুসলমান, এখানে থাকে, জার্মানিতে থাকে, অস্ট্রিয়াতে থাকে, ইউরোপের সব দেশে থাকে, পূর্ব ইউরোপে আছে, হ্যাঁ, এবং তারা সবাই মিলিটারি ট্রেনিং দেয়, তারা স্কুলে যায়, মাদ্রাসা যায়, লেখাপড়া করে, কাজ করে, তোদের মতো চুরি করে না, ঘুষ খায় না, তোদের রাজনীতিবিদরা ঘুষ খায়, তোদের প্রেসিডেন্ট চোর, প্রধানমন্ত্রী চোর, ব্যাংক ডাকায় ব্যাংক লুট করে, মিথ্যা কথা বলে, তোদের প্রেসিডেন্ট সব অন্যায় দেখেও বঙ্গভবনে বসে হ্যাঁ হ্যাঁ করে, সে তো হাসে, সে তো একটা অশিক্ষিত অর্ধশিক্ষিত মূর্খ লোক, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়ের মতো কথা বলে, সে চোর ছিল, সে নিজে বলেছে সে বঙ্গবন্ধুর সিগার চুরি করতো, চুরু, বঙ্গবন্ধুর সিগারের প্যাকেট ছিল, চিন্তা করো সে পাকিস্তান আমলেই বঙ্গবন্ধু ফিদেল কাস্ট্রোর দেশ থেকে, বুঝেছিস, সিগার, দামি সিগার এনে খাইতো, সিগারের আমি জানি লন্ডন থেকে আমার ছোট ভাই আমার জন্য পাঠাতো, সেগুলো কাঠের বক্সের ভিতরে থাকে, অনেক দামি সিগার, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক দামি দামি সিগার পান করতেন, হ্যাঁ, সুরুট খাইতো কলকির ভিতরে দিয়া, তামাক অনেক দামি দামি। তো এই আব্দুল হামিদ নিজে স্বীকার করেছে, বঙ্গবন্ধুর বাসায় যখন যাইতো সে চামচাকরি করতো, ব্যাগ লইয়া ঘুরতো, হাত পাও টিপে দিত, ভাবির বাজার করে দিতেন, বঙ্গমাতা ফজিলতন্নাসার বাড়িতে কাজের পোলার মতো এরকম যাইতো আইতো, আর জিন্দাবাদ মুর্দাবাদ করতো, হ্যাঁ, কিশোরগঞ্জ থেকে আসতো, মাছ নিয়ে আসতো, ওদের জলমহল এসব আছে, ছিল এখনো আছে, ওদের এলাকায় শিক্ষিত লোক নাই, এখন এক এলাকার থেকে তো একজন এমপি বানাতে হবে, সে লোক সাত পাবার এমপি হয়েছে, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, কারণ ওই এলাকায় কোনো শিক্ষিত লোক ছিল না, সে ছাড়া, তাও সে তিনবার চারিবারে মেট্রিক পাস, পাঁচবারে বিএ পাস, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, ফর্মই দেয়নি তাকে, সে নিজে বলেছে, এবং সে বঙ্গবন্ধুর সিগার চুরি করতো, তার মানে সে চোর, চুরি তো করেছে নাকি, বঙ্গবন্ধুর চোখের আড়ালে সে সিগার চুরি করতো, তাহলে একজন চোর যে ছোটোবেলা থেকে চোর ছিল, সে এখন প্রেসিডেন্ট হয়ে সে তো চুরি করবে, এবং অন্যরা চুরি করলে সেটা সে ধরবে না, কারণ সে তো নিজেই চোর, এক চোর আর এক চোরের বিচার করতে পারে না, তার মানে কি তোদের দেশের প্রধানমন্ত্রী চোর, ব্যাংক ডাকাতি করেছে, ভোট ডাকাতি করেছে, চোর না ডাকাত, চোর তো ছোট চোর গরিব শীত কাটে, কিন্তু তোদের প্রধানমন্ত্রী ডাকাত, ভোট ডাকাত, আওয়ামী লীগ ভোট ডাকাত, আওয়ামী রাজাকাররা একাত্তরের রাজাকারদের থেকে আরও বেশি জঘন্য খারাপ, তাদের আমলে তারা ক্ষমতা আসলে হিন্দুরা দেশ থেকে পালিয়ে যায়, হিন্দুদের মেয়েদের ধর্ষণ করে, ঘরবাড়ি জবরদখল করে, হ্যাঁ সত্যি কথা, এর সাথে জামাত শিবিররা অনেক ভালো, জামাত শিবিরদেরকে বলো, জামাতে ইসলামীরা যদি বলে একাত্তর সালে আমরা ভুল করেছি, মাভনের ইজ্জত লুটেছি, ঘর বাড়ি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছি, মুক্তিযোদ্ধাদের ধরে হত্যা করেছি, মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে ওই সেনাবাহিনীর কাছে দিয়েছে, আমাদের যুবতী নারীদেরকে আগে তারা ধর্ষণ করেছে, প্রিটেস্টিং করেছে আর কি, আমি বলি প্রিটেস্টিং, পরে সেনাবাহিনীতে দিয়েছে, সেনাকুঞ্জে পাক আর্মিরা তাদের নিয়ে লুটপুটো করেছে, খেলাধুলো করেছে, খেলাধুলা করেছে, তাদের স্তন কেটে ফুটবল খেলেছে, হ্যাঁ, কেটে কেটে টুকরা করে করে বিভিন্ন টুকরা, ওই যে আপনার পুলিশ লেন আছে না রাজারবাগের, সেখানে রাস্তার পাশে টাঙ্গাইয়া রাখতো মানুষকে দেখাবার জন্যে, বাঙালিদের ভয় দেখাবার জন্যে, বলেছে দেখো তোদের নারীদেরকে আমরা কী করেছি, তোদের কলিজা কেটে কুকুরকে খাওয়াই, মুসলমান ধর্মের নামে মানুষকে এইভাবে হত্যা করেছে, নারী নির্যাতন করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, আওয়ামী লীগের লোকেরা আরও বেশি খারাপ,
গুম খুন হত্যা রাহাজানি অগণিত বিরোধী দলের নেতা নেত্রীদের খবর নাই, নেতাদের লাশের খবরও পাওয়া যায় না। এরকম অগণিত মানুষের লাশের খবর নাই, গুম করে ফেলেছে। কাজেই এই অবস্থার একটা না একটা শেষ আছেই, তাহলে তার পরিণতি কত খারাপ হবে। এখন যদি শেখ হাসিনাকে তোমরা জোর করে ক্ষমতাচ্যুত করো তাহলে কি হবে? আওয়ামী রাজাকাররা কোথায় পালাবে? শেখ হাসিনা শেখ রেহানার কি অবস্থা হবে? তাদের কলিজা কেটে পাবলিক খাবে না, কুকুর খেবে, কুকুর কুকুর খাবে, লুটে লুটে কলিজা কেটে কুত্তাকে দেয়া হবে রোস্ট করে। আজকে আমি দেখেছি ঘুম থেকে উঠে আমার অত্যন্ত প্রিয় পলিটিক্যাল সুপারস্টার, যাকে বলি স্টার পলিটিশিয়ান, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস ছিলেন, সেটাকে বলা হয় জাকসু, যা না সরি সাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর দুইবার ভিবি ছিলেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক, তার নাম হলো মাহমুদুর রহমান মান্না। তার জ্বালাময়ী ভাষণ শুনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভিপি, যিনি 2 মার্চ 1971 জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন, জনাব আসম আব্দুর রব জাসদের সভাপতি, তাদের জ্বালাময়ী ভাষণ শুনেছি দেখেছি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার, তিনি হাসপাতাল করেছেন তৎকালীন সময়ে ভারতের মাটিতে, লন্ডন থেকে উচ্চশিক্ষা ত্যাগ করে চলে এসেছেন দেশকে স্বাধীন করার জন্যে। তিনিও পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়ন করতেন, আমিও পাকিস্তান আমলে ছাত্র ইউনিয়ন করতাম, আমাদের সংযোগ সেই অনেক আগেই যোগাযোগ ছিল, আজ থেকে আরও 55 বছর আগে, 60 বছর আগে, তিনি বুঝছেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, তার সাথে আমার প্রায় কথা হয়, তাকেও দেখলাম ভাষণ দিতে একই মঞ্চে। তিনি বলেছেন, তোমরা ঘুম থেকে উঠো, তোমরা জেগে উঠো সবাই, আমার কবিতা তিনি সেখানে আওড়িয়েছেন। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতেই, রঙিন আলোয় ভুবন রাঙা, ওঠো ওঠো জেগে উঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। এই যে লাল, আজকে এই লাল রং কেন মাথায় দিয়েছি জানিও, রক্তের রং লাল, বিপ্লবের রং লাল, বিপ্লবীদের রক্ত লাল রক্ত, বাংলার মাটি রক্ত চায়, ওই দুর্নীতিবাজ খুনি স্বৈর শাসনের অবসান চায়, ডাকাতদের হাত থেকে দেশকে রক্ষা করতে চায়, তাই আমি বিপ্লবের প্রতীক লাল টুপি পরেছি। ওঠো ওঠো জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে, ওঠো ওঠো জেগে ওঠো সবাই, লাল রঙের শপথ নিয়ে এগিয়ে আসো, যার যা তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে, বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, 71-এ আমাদের সেই স্লোগান। হে 71-এর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার 71।